हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत। आज शुभ विजया दशमी, सकलके जानाय शुभ विजयार प्रीति शुभेच्छा ओ अनेक अनेक भालोबासा, आर बड़ोदेर जानाय आमार प्रणाम। आज आमी विजया दशमी उपलक्षे शिमुएर पायेसेर रेसिपि आपनादेर संगे शेयर करब। एभावे शिमुएर पायेस रान्ना करले एर स्वाद हबे अतुलनीय, मुखे लेगे थाकार मतो हबे एई शिमुएर पायेसेर स्वाद। অতিথি আসলেও আপনারা এটা দিয়ে অতিথিকে আপ্যায়ন করতে পারেন। চলুন শুরু করি আমার শিমুয়ের পায়েসের রেসিপি। শিমুয়ের পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ ভালো করে 20 মিনিট ধরে লো ফ্লেমে ফুটিয়ে এটাকে গাঢ় করে নিচ্ছি। যতটা গাঢ় করতে পারবেন ততই কিন্তু শিমুয়ের টেস্ট ভালো হবে। আরও মিনিট দশেক আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। ঘিয়ের পরিমাণ একটু বেশি হলেই কিন্তু শিমুয়ের টেস্ট ভীষণই ভালো হবে। ঘি গরম করে আমি কড়াইয়ের চারপাশে এটা ছড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমুই। এখানে আমি 100 গ্রাম শিমুই নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। লো ফ্লেমেই আমি শিমুইটা ভেজে নেব। বাজার চলতি যে কোনো ব্র্যান্ডের আপনারা শিমুইয়ের প্যাকেট কিনে নিতে পারেন। শিমুই এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো আর খুন্তির সাহায্যে এরকমভাবে এটা ছাড়িয়ে দেব যাতে ঠিকঠাক ভাজা হয় শিমুইটা। শিমুই যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে এর দানাগুলো ভীষণই ভালো লাগে খেতে। আর যদি কম ভাজা হয় তাহলে কিন্তু শিমুই খেতে মোটেই ভালো লাগে না, কারণ সেটা কাঁচা থেকে যায় আর গলে যাওয়ারও চান্স থাকে। একটু লালচে করে তাই জন্য আমি শিমুইটা ভেজে নেব। গাওয়া ঘিতে এভাবে যদি শিমুইটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয়। প্রতিদিন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন, আমাদের শিমুই কিন্তু একদম ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে। লালচে করে আমি শিমুইটাকে ভেজে নিয়েছি। এই শিমুইয়ের পায়েস আপনারা লক্ষ্মী পুজোর দিন বানিয়ে নিতেই পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর এটা লুচির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। শিমুই লালচে করে ভেজে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করছি। একটু একটু করে আমি সমস্ত দুধটা এতে অ্যাড করব। যে 1 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছিলাম সেটাই এখন অ্যাড করছি। সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। দুধ অবশ্যই গাঢ় করে তারপরেই কিন্তু শিমুয়ে অ্যাড করবেন, তাহলে এর টেস্ট ভীষণই ভালো লাগবে। এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকছি যাতে শিমুয়ে লাম্পস না বাঁধে। লাম্পস বাঁধলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। এখন আমি একটু হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি এইভাবেই এটাকে ফুটিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকব। মিডিয়াম টু হাই ফ্লেমে শিমুইটা রান্না করব। সব সময় কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে লাম্পস না বাঁধে। এভাবে শিমুই রান্না করলে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এর টেস্ট। আমি পুজোতে বিভিন্ন রকম থালি এবং সুজির হালুয়া আর গোলাপ জামুনের রেসিপি আপনাদের সঙ্গে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম। আপনারা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে আমি শিমুইটা দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি আরও 10 মিনিট। এখন আমি গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও এটা নাড়াচাড়া করতে থাকছি। এরপরে আমি দিয়ে দেব চিনি। চিনি আপনারা যে যার স্বাদ মতোই দিতে পারেন। আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম শিমুই নিয়েছি, তার জন্য 50 গ্রাম চিনি দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টি বেশি কম অ্যাড করতে পারেন। ভালো করে চিনিটা মেল্ট করার জন্য আমি একটু নাড়াচাড়া করতে থাকছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু হাই করে দিয়েছি। শিমুয়ে কাজু কিশমিশ দেওয়াটা আপনাদের উপর নির্ভর করছে।
যদি বাড়িতে কিছু না থাকে তবুও কিন্তু আপনারা সিমুই বানিয়ে নিতেই পারেন কাজু কিশমিশ ছাড়াই, সেক্ষেত্রেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে, আমি এই সময় অ্যাড করছি কাজু। আপনারা চাইলে গোটা কাজু ব্যবহার করতে পারেন, আমি এখানে কুচি করে রাখা কাজু দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটা কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো কিন্তু করবেন না, একটু ছোট ছোট কুচি বা সামান্য ডাস্ট করলেই হবে। এতে সিমুইয়ের টেস্ট ভীষণই ভালো হয়, মুখে কাজুর দানাগুলো পড়লে খেতে ভীষণই ভালো লাগে। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এবার আমাদের সিমুইয়ের পায়েস কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি এটা আরও একটু জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিমুই কতটা গাঢ় হয়ে গেছে। আমি হালকা মিষ্টি পছন্দ করি বলে চিনিটা কমই দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দেখুন সিমুইয়ের পায়েস কিন্তু বেশ ভালো গাঢ় হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন ঘন দুধের সিমুই কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা খেতে ভীষণই ভালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল। ধন্যবাদ।